নমস্কার বন্ধুরা, আমি মাম্পি আর আমার চ্যানেল মাম্পি ডট পি টুতে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি। আজকে কোনো আমি ডেইলি ব্লগ দেব না, আজকে একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে গোবিন্দভোগ চালের আর খেজুরের গুড়ের পায়েস রান্না করছি। তো কীভাবে রান্না করি, সবাই তো বাড়িতে কম বেশি রান্না করো আমি জানি, তো আমি কীভাবে রান্না করি সেটাই আমি আজকে তোমাদেরকে শেয়ার করব। তো চলো প্রথমে আমি জলটা গরম বসিয়ে দেব, তারপর চালটাকে দেব, মানে জলটা গরম হয়ে ফুটবে যখন তখন। তো চলো চালটাকে একটু বেছে নিই যে কিছু আছে নাকি নোংরা টোংরা, দেখার পরে তারপর চালটাকে দেব। তো বন্ধুরা, প্রথমেই আমি গ্যাসটা চালু করে নিয়েছি, দেখতেই পাচ্ছ, আর একটা হাঁড়িতে জল দিয়ে দিয়েছি। জলটা যতক্ষণ না ফুটবে ততক্ষণ আমি চালটা দেব না, আমি প্রথমে জলের মধ্যে চালটা দিয়ে কিন্তু রান্না করব, কারণ হচ্ছে আমি আমুল দুধ দিয়ে রান্না করব, আর এই হচ্ছে গোবিন্দভোগ চাল। তো দেখো চালটা একদম পরিষ্কার আর এত সুন্দর যে গন্ধ বেরোচ্ছে সে বলে বোঝাতে পারবো না, গন্ধটা শুকেই পায়েসের মানে অর্ধেক স্বাদ নেওয়া হয়ে গেল মনে হচ্ছে, খুব সুন্দর একটা স্মেল যে বেরোয় চাল থেকে, স্মেলটা খুব সুন্দর আমার, এই জন্যেই পায়েসটা বেশি ভালো লাগে। তো অনেকে পছন্দ করে না দুধ দিয়ে, তো দুধ পছন্দ করে শুধুমাত্র খেজুরের গুড় দিয়েও কিন্তু পায়েসটা রান্না করা যেতে পারে, খেজুরের গুড়েও একটা আলাদা সেন্ট আছে, তো সেই সেন্টেও কিন্তু পায়েসটা ভালো হয়। তো যারা দুধ খায় না তাদেরকে বললাম, তো আমার দুধ তো খাওয়া যেতে পারে গরু দুধ না খায়, তো আজকে আমি একটু দুধ দেবো, মানে গরুর দুধ অল্প দেবো আর আমার দুধটা দিয়ে বেশি রান্না করবো। তো চলো দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা, আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও, কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানিও। তো চলো, তো জলটা ফোটার সাথে সাথে আমি কিন্তু চালটাকে দিয়ে দিয়েছি। চাল কিন্তু গোবিন্দভোগ চাল কখনোই ধোবে না, কারণ ধুলে কিন্তু সেন্টটা চলে যায়, তো না ধুয়ে চালটা দিতে হবে। তো এখন আমাকে যতক্ষণ না পর্যন্ত চাল থেকে ভাত না হচ্ছে ততক্ষণ কিন্তু জ্বালাতে হবে, তারপর দুধ অ্যাড করব। তো এর ভিতরে এখন দিচ্ছি আমি তেজপাতা আর কিছু এলাচ দেব, ছোটো এলাচ যেটা সেটা আমি এই ছোট্ট হামানদিস্তে ছেঁচে তারপরে দেব। তো এই যে ছেঁচে নিয়ে দেখতে পাচ্ছ এগুলো দিয়ে দিচ্ছি এখনই, তো এর গন্ধ ছাড়াতে একটু টাইম লাগবে, তো এই কারণেই দিয়ে দিচ্ছি আগে আগে চালের সাথে এই মশলাগুলো যাতে সেম তাড়াতাড়ি বেরিয়ে যায় এই জন্যই দিয়ে দিলাম। তো দেখো অনেকটা কিন্তু হয়ে এসছে, মানে চাল থেকে ভাত হয়ে এসছে। তো এই যে গরুর দুধটা জাল দিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছ, এখানে আমি এক পাও মতো গরুর দুধ নিয়েছি, আর এখানে আমি প্রায় 100 গ্রাম মতো, মানে 100 গ্রামের থেকে একটু কম, 75 গ্রাম মতো দুধ নিয়েছি, মানে 100 গ্রাম প্যাকেট নিয়েছি, তার থেকে একটু কম করে রেখে দিয়ে 75 গ্রাম মতো দুধ দিয়ে দিচ্ছি। আর এটা কি বলো তো একদম খাঁটি খেজুরের গুড়, তো এটা দিয়ে পায়েসটা রান্না করব। তো সেন্ট তো খুব সুন্দর গুড়েরও একটা বেরোচ্ছে বুঝতে পারছি, আমি তোমাদেরকে তো দেখাতে মানে শোকাতে পারছি না। তো যাই হোক, এই দেখো হয়ে এসছে প্রায়, এবার আমি দুধটা দেব, তো একটু লবণ দিতে হবে, লবণ দিলে কিন্তু ভাতটা একটু তাড়াতাড়ি ফুটে যায়, তো একটু লবণ দিতে হবে। এই যে লবণ দিচ্ছি, লবণটা কিন্তু খুব সাবধানে দিতে হবে, পায়েসে মিষ্টি যতই দাও না কেন কোনো অসুবিধা নেই, লবণ যদি একটু বেশি হয়ে যায় তো আর খাওয়া যাবে না, তরকারিতে কিন্তু লবণ বেশি হলে তবুও খাওয়া যায়, পায়েসে লবণ বেশি হলে খাওয়া যায় না, মানে ভালোই লাগে না, একদম টেস্টটা অন্যরকম হয়ে যায় একদম বাজে। তো যাই হোক, কথা না বাড়িয়ে কাজ করে ফেলি। এবার আমি আমল দুধটা দিয়ে দিলাম, তো আমল দুধটা দিয়ে প্রথমে ভালো করে নেড়েচেড়ে দেখি কতটা দুধ লাগে, তারপর আমি গরুর দুধটা অ্যাড করব। তো গরুর দুধটা তো পাশে দিয়ে দিয়েছি, ফুট মানে একটু গরম না পর্যন্ত দিচ্ছি না, কারণ ঠান্ডা রয়েছে আর কাঁচা রয়েছে, একটু জাল না দিলে তো দেওয়া যাবে না। তো দেখো এবার কিন্তু আমি গুড়টা অ্যাড করে দিচ্ছি, একদম খাঁটি খেজুরের গুড়। তো শীতকালে খেজুরের গুড়ের পায়েস যদি না খায় ভালো লাগে বলো, চুষির পায়েস তো খেয়েছি তোমরা আমার ভিডিওতে দেখেছো আমার চ্যানেলে গিয়ে, যারা দেখো যারা দেখে নিতে পারো, অসাধারণ একটা স্মেল বেরোচ্ছে যেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারছি না। আর দেখো পায়েসটা কিন্তু আস্তে আস্তে গাঢ় হয়ে যেতে চলেছে, তো আরেকটু ফুটবে, মানে পুরোটা কিন্তু গাঢ় করবো না, একটু পাতলা পাতলায় নামাবো, কারণ হচ্ছে পরে কিন্তু জমে যায় একদম পায়েসটা, তো এই কারণে। তো যাই হোক, হতে থাকুক এটা,
তো দেখো কমপ্লিট হয়ে গেছে। আমি অন্য একটা পাত্রে নামিয়ে ফেলেছি, যদি আমি হাঁড়ির ভিতরে রেখে দিতাম না তো একদম জমে যেত, এই কারণে আমি একটা ছোট্ট গামলাতে নামিয়ে নিলাম। তো দেখো কি সুন্দর গাঢ় হয়ে গেছে, আর দেখতে যেমন সুন্দর হয়েছে না, খেতেও ততটাই সুন্দর হয়েছে। তো তোমরা ঝটপট বাড়িতে বানিয়ে ফেলো, এখনও কিন্তু শীতকাল যায়নি, এখনও খেজুরি গুঁড়ো যায়নি, মানে খেজুরি গুঁড়ো এখনও তোমরা পেতে পারো খুঁজলে। তো তাড়াতাড়ি খেজুরি গুঁড় দিয়ে আর গোবিন্দভোগ চাল দিয়ে ঝটপট এই রেসিপিটা বানিয়ে ফেলো, আর কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানাতে আমাকে ভুলো না। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, আর পাশে থাকা বেলটা কিন্তু অল করে রেখে দিও, যাতে করে আমি যখনই ভিডিও পাঠাবো তোমাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা বাই।